لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো কেউ যদি 10 বার পড়ে পাঁচটা মাযার করে রাসূল বলেন ফালাহু আইদুনু আশারাতে রিকাব আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে চারটা গোলাম আজাদের কি সমপরিমাণ নেকি দিবে এবার রাসূল বলেন এই কালেমাগুলো কেউ যদি 100 বার পড়ে কালেমাটা যদি কেউ 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নম্বরে ফালাহু আইদুনু আশারাতে রিকাব দশটা গোলাম আজাদের নেকি দিবে দুই নম্বরে কুতিবাত লাহু মিআতু হাসানা এখানে 100টা নেকি হাসানা লিখি দিবে তিন নম্বরে মুহিয়াতান মিআতু সাইয়্যা 100টা গুনাহ মুছে দিবে চার নম্বরে ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি তিলকা লাইলাতে আও ফি যালিকাল ইয়াউম ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নম্বরে ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে উত্তম নেক নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা বড়দের কথার পরে আর কোনো কথাই থাকে না তা সত্ত্বেও শুধুই ইন্তেজামের খাতিরে আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে আমাদের জানা পরিচিত তিনখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমার আলোকে এই আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ মেরে ভাইও আমাদের গোটা জীবন তিন অংশে বিভক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত যেটা চলে গেছে এটা কি ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই আর ভবিষ্যৎ যেটা জানা নাই অনিশ্চিত তাহলে অতীত তো যা চলে গেছে ফিরিয়ে আনার ব্যবস্থা নাই ভবিষ্যৎ অনিশ্চিত জানা নাই তাহলে আমার মূল বয়স কোন বর্তমান বর্তমানটা আমার কি মূল বয়স বর্তমানের মেয়াদ কাল কদ্দুর বর্তমানের মেয়াদ হলো ভাষা বিজ্ঞানীদের পরিভাষায় 3 পয়েন্ট আর আরবি ভাষায় বলে নকতা তরফুল খত বাংলা ভাষায় বলবে আলপিনের মাথা বলেন আলপিন আলপিনের মাথা কাগজে রেখে দিলে যতটা জায়গা মারে এতটার নাম হলো বর্তমান বুঝতে পারছেন যেমন ধরেন আমি বললাম আমি আ বলেছি তো এটা অতীত হয়ে গেছে মি এখনো সামনে এটা ভবিষ্যৎ রয়ে গেছে এই দুটোর মধ্যখানে একটা হলো বর্তমান তাহলে আমার মূল হায়াতটা কদ্দুর বর্তমান বলেন আমার মূল হায়াতটা কদ্দুর অতীত চলে গেছে ভবিষ্যতে নিশ্চয়তা নাই অনিশ্চিত তাহলে আমার আমার হায়াত মূল কোনটা তাহলে যার প্রতিটা বর্তমান দামি তার অতীত দামি তাহলে অতীত কিসের সমন্বয় কতগুলো বর্তমানের সমন্বয় বলেন কতগুলো বর্তমান চলে গেলেই অতীত হয় তাহলে অতীত আমার কি কতগুলো বর্তমানের কি সমন্বয় তাহলে এবার বলুন তো দেখি যার বর্তমান দামি তার অতীত দামি কি বলছি যার বর্তমান দামি তার অতীত দামি বর্তমান ভালো যার অতীত ভালো তার বর্তমান ভালো যার আর অতীত ভবিষ্যৎ তো নাই অতীত আর ভবিষ্যৎ কোনোটা ভালো যার অতীত আর বর্তমান কোনোটা ভালো যার ভবিষ্যৎ ভালো তার ভবিষ্যৎ তো দুনিয়াতে নাই আসলে মূলত ভবিষ্যৎ হলো আখেরাত আসলে মূলত ভবিষ্যৎ কোনটা আখেরাত
আর আমার মূল বয়স কোনটা? বর্তমান। আর অতীত কি? বর্তমানের কি সমন্বয়? তাহলে যার বর্তমান দামি, তার অতীত দামি, তার ভবিষ্যৎ দামি। ভবিষ্যৎ কোনটা? মূল ভবিষ্যৎ হলো আখেরাত। মূল ভবিষ্যৎ কি? আমাদের মূল ভবিষ্যৎ কোনটা বলেন? আখেরাত। মূল ভবিষ্যৎ কবর, হাশর, মিজান, ফুজরাত, জান্নাত, মূল ভবিষ্যৎ। বলেন কবর, হাশর, মিজান, ফুজরাত, জান্নাত, আমাদের মূল ভবিষ্যৎ। মূল ভবিষ্যৎ দামি কার? বর্তমান দামি যার। মূল ভবিষ্যৎ দামি কার? এখন এই বর্তমানটাকে আপনি দামি বানাবেন কি কয় জিনিস দিয়ে? কি দিয়ে আপনি বর্তমানটাকে দামি বানাবেন? বর্তমানের ফরিজা হলো তিনটা। হার বর্তমানের দায়িত্ব হলো তিনটা। বলেন হার বর্তমানের দায়িত্ব কয়টা? যেমন আমরা এশার নামাজ পড়ে ফেলেছি, এখন রাত দশটা বাজে। এখন রাত দশটা বাজে, আমাদের উপরে কোনো নামাজ নাই, আমাদের উপরে কোনো রোজা নাই, আমাদের উপরে কোনো হজ নাই, আমাদের উপরে এই মুহূর্তে যাকাত নাই, আমাদের মুহূর্তে এই মুহূর্তে নামাজ নাই। এই মুহূর্তটা আমার দামি হবে কি দিয়া? তিন জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? এক নাম্বার ইমানের হালতে থাকা, বলেন। দুই নাম্বার জিকিরের হালতে থাকা। তিন নাম্বার গুনাহ মুক্ত থাকা। কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এবার বলুন তো দেখি এই তিনটা আমার কত মুহূর্তের দায়িত্ব? যেমন আমার অক্সিজেন নেওয়া কয় মুহূর্তের দায়িত্ব? প্রতিটা মুহূর্তে অক্সিজেন নিতে হয় না? হয় না। তাহলে প্রতিটা মুহূর্তে যেমন আমার অক্সিজেন জরুরি, প্রতিটা মুহূর্তে আমার ইমান জরুরি। এক সেকেন্ডের জন্য এখান থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ নাই। যেমন এক সেকেন্ডের জন্য অক্সিজেন থেকে অব্যাহতি নেওয়ার কি নাই? সুযোগ নেই। তাহলে আমার এক নম্বর জিম্মাদারি হলো আমার ইমানকে ঠিক করা। বলেন আমার ইমানকে ঠিক করা। কত সেকেন্ড, কত মুহূর্ত? প্রতিটা মুহূর্ত। দু চার পাঁচ মিনিট অক্সিজেন নিতে পারে না, এ লোক সুস্থ না অসুস্থ? এক মিনিট, আধা মিনিট, দুই একবার, দুই একবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সুস্থ না অসুস্থ? এবার বলেন তো দেখি, তাহলে অক্সিজেন কত মুহূর্তের বিষয়? এবার বলুন তো ইমান কত মুহূর্তের বিষয়? ইমান মূলত দিলের বিষয়। ইমান মূলত দিলের বিষয়, আর জবানে আর অঙ্গে তার বহিঃপ্রকাশ। ইমান মূলত কি? দিলের বিষয়। জবানে আর অঙ্গে কি? বহিঃপ্রকাশ। জবানে যখন বলি তখন এটা হয় কাউলি আমল, আর আমলে যখন প্রকাশ করি এটা হয় আমল। এটা হয় কি? আমল। ওটা হয় কাউল, এটা হয় ফেল। মূল ইমান কোনটা? কলবে যেটা আছে, দিলে যেটা আছে, এটা হলো কি? মূল ইমান। এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। ইমানকে কি করো? কালু কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? আলা ফাকফিরু বিকাউলিনা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর রাসূল বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। একবার বলবা তো একবার ঈমান নবায়ন হবে, আবার বলবা তো আবার ঈমান নবায়ন হবে, আবার বলবা তো আবার ঈমান নবায়ন হবে। ইউরোপ থেকে যদি, অস্ট্রেলিয়া থেকে যদি এই মুহূর্তে আপনাকে কেউ ফোন করে,
আপনার মোবাইলে বাজে বাজে মোবাইল কি করে বলে মোবাইলে বাজে বাজে না বাজে না কিন্তু আমরা যখন বিমানে উঠে যাই 10,000 ফিট উপরে উঠে তখন আর মোবাইলে কাজ করে না 2,000 ফিট উপরে তখনও মোবাইলে কাজ করে না এই মাত্র 200 ফিট উপরে তখন কাজ করে তাহলে বোঝা গেছে তোমাদের প্রযুক্তি 200 ফিট 200 ফিটের উপরে উঠে না কি 10,000 ফিট উপরে নেটওয়ার্ক থাকে তোমাদের প্রযুক্তি বোঝা গেছে 10,000 ফিট উপরে উঠে না 36,000 ফিট উপরে উঠে না লেকিন কালেমায় তৈবা বান্দা পড়তে দেরি হয় একবার পড়তে দেরি সঙ্গে সঙ্গে আর সাজেমে গিয়ে খটখট করে কি হয় এটা প্রযুক্তি ছাড়া এটা কি তোমাদের বুদ্ধি ব্যবস্থা হলো প্রযুক্তি পর্যন্ত আর আমাদেরটা হলো আর সাজেম তোমাদেরটা 2,000 ফিট উপরে উঠে না আর রাসূলেরটা আরশ আযীম পর্যন্ত উঠে যায় আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব বান্দা যে কোন পবিত্র কালেমা বলতে দেরি হয় এটা আমার কাছে পর্যন্ত আসতে দেরি হয় না এটা সঙ্গে সঙ্গে আমার কাছে এসে যায় এটা আমলা হুন্না দাবিউল কাদাবিন নাহাল এটা মৌমাছির মতো গুন 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 করে কি যেন বলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি আওয়াজ করছো কি 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 চাও তুমি কে তুমি আমি আপনার বন্ধুর কালেমায়ে তৈয়বা আমি আপনার বন্ধুর কি কালেমায়ে তৈয়বা আমি আপনার বন্ধুর তাসবিহ আমি আপনার বন্ধুর তাহমিদ আমি আপনার বন্ধুর তাহলিল আল্লাহ তাআলা বলেন তুমি কি চাও বলে তাকে মাফ করে দেন তাকে কি করে দেন তাকে মাফ করে দেন এবার রাসূল বলেন যে চাও যে তোমার নাম তার সাজিমে আলোচিত হোক সে যেন তাসবিহাত গুলো পড়ে সে যেন কি করে বলেন আমরা কি চাই না আমার নাম আর সাজিমে মালিকের কাছে আলোচিত হোক কি আপনার নাম যদি 10 বছরে একবার প্রধানমন্ত্রীর দফতরে আলোচনা হয় আপনি কতটা আনন্দিত আপনি কতটা উৎফুল্ল আপনার প্রজন্মের পর প্রজন্ম এই কথা বলবে জানো আমার দাদা কে ছিল আমার দাদার আলোচনা প্রধানমন্ত্রী দফতরে হইতো বাস্তব না বাস্তব আর যদি জীবনে একবার প্রধানমন্ত্রীর সাথে আপনার ছবি তোলার সুযোগ হয় কি তাহলে এটা তো কেয়ামত পর্যন্ত আপনার প্রজন্ম মনে করবে জানো এটা আমার দাদা এটা ছিল আমার দাদার বাবা এটা প্রধানমন্ত্রীর সাথে তার ছবি কি যদি আরশ আযীমে আপনার নাম প্রতিদিন 2-4, 10 বার, 100 বার আলোচনা হয় আপনার দাম কেমন হবে ফেরেশতাদের কাছে কি হয় এজন্য আমি যখনই কোনো তাসবিহ করব তখন এটা আরশ আযীমে পৌঁছে যায় আমি বলি সুবহানাল্লাহ এটা কোনো বাধা বিপত্তি ছাড়া সোজা আরশ আযীম উঠে গেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার 10 বার 10 বার 10 বার বলেন 10 বার 10 বার 10 বার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা রাসূল ওয়াদালিকা ইয়াসির এটা বড় সহজ ওয়ামাইয়ামাল বিমা কালিল তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প বাস্তব না বাস্তব সহজ না কঠিন আর করনে ওয়ালা মানুষ বেশি না কম রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির এটা বড় সহজ ওয়ামাইয়া মাল বিমা কালিল তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়ব আল্লাহু আকবার রাসূল বলেন ওয়াজালিকা 50 ওয়া 100 বিল লিসান এভাবে যদি পড়ো 5 নামাজে হয়ে যাবে 150 বার মিজানে উঠে যাবে 1,500 বার জবানে হবে কত 150 বার মিজানে উঠবে কত 1,500 বার একদিনে যদি হয় 1,500 বার 1 মাসে হবে 45,000 বার 1 বছর হবে 1,05,40,000 বার 1 বছরে 5,40,000 বার 20 বছরে 1,40,00,000
এক মিনিটে 1,40,00,000 বলেন। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? কত বাজে? 9:39 সেকেন্ড ধরেন, সেকেন্ড। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কয় মিনিট? তাহলে 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের আমাদের বাজারে বাজারে যদি এই স্লোগান গুলো গাইতো, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কি হইতো উম্মতের? উম্মতের কি হালত হইতো বলে? কয় মিনিটে জান্নাত? 1 মিনিট করে পড়লে 20 বছরে কতবার হবে? 1,40,00,000। 40 বছর হবে 2,80,00,000। আচ্ছা, 2,80,00,000 ডলারের যদি কেউ মালিক হয়, আচ্ছা 2,80,00,000 ডিনারের যদি কেউ মালিক হয়, আর রাখেন ডলার আর ডিনার তো বহুত, 2,80,00,000 রিয়ালের যদি কেউ মালিক হয়, 2,80,00,000 টাকার যদি কেউ মালিক হয়, এবার বলেন 2,80,00,000 তাসবিহ লইয়া যদি কেউ উঠে, আর সময় নিছে 1 মিনিট, আজ থেকে পড়বে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, 2 নম্বর সবাব হল, রাসূল বলেন, ঘুমাবার সময় যদি পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন দাখাল আল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ঘুমাবার সময় 33, 33, 34 বলেন, ঘুমাবার সময় 33, 33, 34, ঘুমাবার সময় কত? রাসূল বলেন ওয়ালিকা মিআতুন বিল লিসান, জবানে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1,000 বার। তাহলে আগে হলো 1,500, এখন হলো 1,000, মোট কত? ডেলি যদি 2,500 হয়, 10 বছরে কত? 20 বছরে কত? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, যদি 5 নামাজের পরে আবার বলো 33 বার 33 বার 34 বার, গুফরাত খাতায়া ও গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশিই হোক না কেন। এভাবে 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এই হলো 600 বার, আবার হলো 150 বার, এই হলো 750 বার, জবানে 750 বার, মিজানে 7,500 বার। এবার 7,500 তাসবিহ নিয়ে যদি প্রতিদিন 40 বছর কার অতিবাহিত হয়, তার জীবনটা কেমন হবে? সহজ না কঠিন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 মিনিটের দাম জান্নাত। 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে কি? 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 90 বার পড়তে কত বার? 3 মিনিট। 3 মিনিটে আমি বলি, 3 মিনিটে গুনাহ সাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ।
তিন মিনিটে কি, তিন মিনিটে গুনাহ মাফ আর এক মিনিটে জান্নাত। তো গুনাহ মাফ হইয়া জান্নাতে দিয়ে দিল, কি বল? গুনাহ মাফ করে কি দিয়ে দিল বলেন? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন কয় নিঃশ্বাসে বাবা? আমি দেখি এক নিঃশ্বাসে 17 বার পড়বো, দেখেন আমরা এইভাবে পড়ি না, পড়ি কি না বলেন? আজ থেকে কেমনে পড়ব? এখন আমরা 33 33 34 মস্ক করব, ঘড়ি ধরেন, ঘড়ি ঘড়ি, এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 কয় মিনিট? 3 মিনিট 5 সেকেন্ড, 3.5 মিনিট। আপনি বলেন তো দেখি এই 3 মিনিটের দাম কত?
এই 3 মিনিটের দাম যদি জিব্রিলও দেখতো পর্যন্ত ফেটে দিত, জিব্রিল যদি দেখতো পর্যন্ত ফেটে দিত। আরে আমি না আপনি না, জিব্রিল যদি দেখতো পর্যন্ত ফেটে দিত। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নেকির দাম, হযরত হাকিম উম্মত বলেন আল্লাহ তাআলা তাসবিহাত আর নেকি গোপন রেখে গোপন রেখেছেন শুধু আমাদের দরকারে, যদি এটা প্রকাশ করে দিতেন সব কলিজা ফেটে ফেটে মরে যেত। এই জন্য আল্লাহ তাআলা যে নেকি নেকি সওয়াবকে গোপন রাখছেন এটা আইনে রহমত। আজকে থেকে এভাবে পড়তে পারবো না ইনশাআল্লাহ, ইমানদারিত সাথে বলেন তো একখানি পান খাইতে কতক্ষণ লাগে? 3.5 মিনিট হয়? হ্যাঁ না 10-12 মিনিট লাগে। আপনি ঘড়ি ধরে দেখেন, আমি যেমন আমার তাসবি ঘড়ি ধরে পড়ছি, আপনিও পান খাওয়া ঘড়ি ধরে খাই, এক খিলিতে কত লাভ, কত মিনিট যায় আর কত লাভ হয়, কত মিনিট যায় আর কত লাভ হয়, আর এই তাসবিতে কত মিনিট গেছে লাভ কত হবে। আজকে প্র্যাকটিক্যাল করলাম, কি করলাম বলো? ওই যে কোনো কোনো দেখ দোকানে লেখা থাকে বাকির খাতা শূন্য থাক, নগদ যা পাও হাত পেতে নাও, বলেনি বলে না? আমি আজ করে চলে গেলাম এই লাভে, আপনারা কোনোদিন করবেন তা আমি কিছু পাবো, এই লাভ বাদ দিয়া নগদটা লুপে নিলাম, নগদটা কি করলাম বলে? আমি নগদটা লুপে নিলাম, এরপরে যদি পড়েন তো ভালো, আরো কিছু পাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আজ থেকে করবো ইনশাআল্লাহ। আমরা 3টা সবক শিখে গেছি, 10 বার 10 বার 10 বার পড়বো, আর 5 নামাজের পরে 33 33 34 বার পড়বো, আর ঘুমাবার সময় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকে কবুল করেন, যেন জীবনের শেষ দিনও পড়ার সৌভাগ্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন একটা কালিমা এমন আছে যে কালিমাটা যদি তুমি 5 নামাজের পরে 10 বার করে পড়ো, রাসূল বলেন ফালাহু আইদুল আরবাতে রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে, 4 গোলামের আজাদের নেকি। আমাদের কাছে শুধু এই শব্দ জানা আছে আইদুল আশারাত আরবাতে রিকাব, 4টা গোলাম আজাদের সমান নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা শুধু এতদূর ভাষা বলতে পারলাম, বাংলা ভাষা আপনাকে শোনালাম, লেকিন এটার হাকিকত কদ্দুর জিবরিলও জানে না, এটা কদ্দুর, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা কালিমা এমন আছে যেটা কয়বার পড়লে 10 বার, কয়বার পড়লে 10 বার কি দিবে বলেন? 4টা গোলাম আজাদের নেকি দিবে, বলেন আপনি বলেন। একটা কালেমা এমন আছে বলেন, 5 নামাজের পরে 10 বার করে পড়লে 4টা গোলাম আজাদের সমান নেকি হবে। এই কালেমাটা সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুসসালাম যিনি যত কালেমা পড়েছেন কম মধ্যে শ্রেষ্ঠ কালেমা। শুধু আমাদের নবীজির শ্রেষ্ঠ কালেমা না, সোয়া লাখ নবীদের শ্রেষ্ঠ কালেমা, আল্লাহ নবী বলেন এই কালেমাগুলো কেউ যদি 10 বার পরে 5 নামাজের পরে, রাসূল বলেন ফালাহু আইদুল আশারাত রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে, 4টা গোলাম আজাদের কি সমপরিমাণ নেকি দিবে। এবার রাসূল বলেন এই কালেমাগুলো কেউ যদি 100 বার পরে, কালেমাটা যদি কেউ 100 বার পরে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে ফালাহু আইদুল আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বরে কুতিবাত লাহু মিআতু হাসানা, এখানে 100টা নেকি হাসানা লিখি দিবে। 3 নম্বরে ওয়া মুহিয়াতান হু মিআতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দিবে।
চার নম্বরে وَكَانَتْ ذَلِكَ حِرْزًا مِنَ الشَّيْطَانِ فِي تِلْكَ اللَّيْلَةِ أَوْ فِي ذَلِكَ الْيَوْمِ ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। পাঁচ নম্বরে وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِنْهُ إِلَّا مَنْ أَتَى بِمِثْلِهِ أَوْ أَكْثَرَ مِنْهُ তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। কয়টা পুরস্কার মুখস্থ করেন? এক নম্বর দশটা গোলাম আজাদের সওয়াব, দুই নম্বর একশোটা নেকি দিয়ে দিবে, তিন নম্বর একশো গুণা মাফ করে দিবে, চার নম্বর ওই দিনে ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, পাঁচ নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। মুখস্থ করেন, আমি মুখস্থ করা ছাড়া সামনে সবক দিব না, দেখি দুষ্টুমি নিখি। এক নম্বর, দুই নম্বর একশো নেকি দিয়ে দিবে, তিন নম্বর একশো গুনাহ মুছে দিবে, চার নম্বর ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, পাঁচ নম্বর তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহ বলেন। এই সবকের জন্য প্রত্যেকে এক হাজার টাকা করে দেওয়া দরকার, অল্প হবে, অল্প অল্প হবে। রাওয়াহুল বুখারী, বুখারি ও মুসলিম। عن نبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة فله عدل عشرة رقاب فكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأتي أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري ومسلم. যদি উম্মতকে বুঝাতে পারতাম, হ্যাঁ যদি উম্মতের দুয়ারে দুয়ারে এগুলো ফেরি করতে পারতাম, হ্যাঁ যদি প্রতিদিন এগুলো একশো বার করে পড়তে পারতাম। কবে পড়বেন? কবে? মৌতের আগে না মৌতের পরে? এই কালেমাটা শুধু এই কালেমা নয়, শুধু নেকি নয়, এই পাঁচটা লোভ দেখিয়ে রব্বে করিম মূলত রব্বে করিমের জাত ও সিফাত ইয়াকিন বসিয়েছেন। لا إله إلا الله وحده لا شريك له الله تعالى ছাড়া কোন মাবুদ নাই, তিনি একা তার কোন শরীক নাই, তিনি একা তার কোন শরীক নাই। আমাকে বানাবার বেলায় একা ছিলেন, আমাকে পালার বেলায় তিনি একা, আমার হায়াতের বেলায় তিনি একা তার কোন শরীক নাই, আমার সুস্থতার বেলায় তিনি একা তার কোন শরীক নাই, আমার জওয়ানের বেলায় তিনি একা তার কোনো শরীক নেই, আমাকে রিজিক দেওয়ার বেলায় তিনি একা তার কোনো শরীক নেই, আমাকে সুস্থ রাখনেওয়ালার বেলায় তা তিনি একা তার কোনো শরীক নেই, আমার অফাতের বেলায় তিনি একা তার কোনো শরীক নেই, আমার বিবিকে পালার বেলায় তিনি একা তার কোনো শরীক নেই, আমার সন্তান সন্ততিগুলোর বেলায় তিনি একা তার কোনো শরীক নেই। কি শিখালেন মূলত আমাকে? وحده لا شريك له وحده لا شريك له وحده وحده لا شريك له اجمع حديث القدسي رسول الله صلى الله عليه وسلم اذا قال العبد لا اله الا الله وحده لا شريك له قال رب عز وجل صدق عبدي لا اله الا انا আনা ওয়াহদিহি লা শারীকা লি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন বন্ধু তুমি আমাকে যা বলেছ আমি সত্য, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি একা আমার কোনো শরীক নাই, আমি কি আমি একা আমার কোনো শরীক নাই। আমার এই কালেমা যখন আর সাজিয়ে উঠে রব যদি এই কথা ঝুমে ঝুমে বলতে থাকে, রব যদি খুশির জোয়ার এই কথা বলতে থাকে, আমার জিন্দগিটা কেমন খুশি হবে, কি হবে?
আমি তো বলি রব যদি এটা দেখে হাসে, রব জিকির দেখে হাসে, এদিকে জিন্দিগি দেখে মানুষ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন, এদিকে জিন্দিগি দেখে দেখে মানুষ কি হয় বলেন, এদিকে জিন্দিগি দেখে দেখে মানুষ খুশি হয়, এদিকে জিন্দিগি দেখে দেখে দুনিয়া খুশি হয়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, পড়েন 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 জওয়ানরা, পড়ো পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ তাআলা একা, তার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা একা, তার কোনো শরীক নাই। মায়ের পেটে বানিয়েছেন একা, মায়ের পেটে বানিয়েছেন কে, একা, তার কোনো শরীক নেই। মায়ের বুক থেকে দুধ পান করিয়েছেন একা, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ বলবেন না, আমাকে জওয়ান বানিয়েছেন তিনি একা, তার কোনো শরীক নাই। আমাকে হায়াত রেখেছেন তিনি একা, তার কোনো শরীক নেই। করোনা দিয়ে আমাকে তুলে নেন নাই তিনি একা, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ বলে না, আমার জিহ্বা বলে তিনি একা, তার কোনো বলার বেলায় তার কোনো শরীক নেই। আমার চোখে দেখে তিনি একা, তার কোনো শরীক নেই। আমার দিমাগে ভাবে তিনি একা, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ বলে না, বলেন তিনি একা, তার কোনো শরীক নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তার কোনো শরীক নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু বাদশাহী শুধুই তার, লাহুল মুলকু বাদশাহী শুধুই তার, ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তার, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি বড় ক্ষমতাধর, তিনি একা ক্ষমতাধর। সুবহানাল্লাহ বলেন না, তিনি ক্ষমতাধর। আমার পেট পালার বেলায় তিনি ক্ষমতাধর, দুনিয়া সুন্দর করার বেলায় তিনি ক্ষমতা রাখেন, আমার কবরে সুন্দর করার বেলায় তিনি ক্ষমতা রাখেন, তিনি ক্ষমতাধর। আর কারো হাতে কোনো ক্ষমতা নাই, তিনি ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন না, কি শিখাচ্ছেন রব্বুল কারীম? পাঁচটা লোভ দেখিয়ে, পাঁচটা আকর্ষণ লাগায়া মূলত ইয়াকিন দুরুস্ত করা হলো রবের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير جديد الدنيا الكرم بعد سال سامي بيا যদি দুনিয়ার কোনো বাদশার সামনে গিয়ে একবার বলার সৌভাগ্য হয়ে যায়, বাদশা নামদার, বাদশাহী শুধুই আপনার, কি দুনিয়ার কোনো বাদশার সামনে গিয়ে যদি একবার বলার সৌভাগ্য হয়ে যায়, বাদশা নামদার, বাদশাহী শুধুই আপনার, বাদশা কি পরিমাণ খুশি হবে? এবার বলুন তো দেখি আপনাকে কি কি দিবে? শুধু নিজের আপনারা তার নাটি হয়েছে, কালকে বাচ্চার নামে নাম রেখে দেখেন আর পত্রিকে দিয়ে দিয়ে পরের দিন দেখেন স্বর্ণ 1 কিলো কেমনে পাঠা, বুঝে নাই কথা। শুধু মেঘনা সেতুর নাম রেখে দিয়েন তো দেখবেন কেমনে পাঠায় দেয়। মেঘনার নামে নাম রাখলে যদি পাঠায়, নিজের নামে রাখলে কেমন পাঠাবে, বুঝেন নাই কথা। এবার যদি আপনি আরশে আজিমের মালিককে যদি হৃদয় থেকে বলেন লাহুল মুলক লাহুল মুলক লাহুল মুলক লাহুল মুলক লাহুল মুলক, বাদশাহী আপনার, বাদশাহী আপনার, বাদশাহী আপনার, বাদশাহী আপনার। এবার বাচ্চা আপনার সাথে কি আচরণ করবে? বলবে যা কথা দিলাম কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাদশাহী দিয়ে দিলাম। কি দিবে এখানে? তৌফিক যেমন দিছে তেমন, মেঘনা সেতু যা, মেঘনা সেতু দুজনের লাগে, তার লাগে একটা আংটি দে, তার এক বড়ি স্বর্ণ দে। এখানে ক্ষমতা যেমন মালও তেমন, ওখানে ক্ষমতা যেমন মালও তেমন। বাদশাহী আপনার বলেন, এবার কি কি দিবে? আরে কমপক্ষে
সর্বনিম্ন। জোয়ানদের তো বিশ্বাস হয় না, বিশ্বাস হয়েছে? সর্বমোট 18 মিনিট লাগে, আমার পড়তে লাগে 18 মিনিট। 18 মিনিট যদি বলো শুধু বাদশাহি তোমার, তো বাদশাহ তোমাকে কি দিবে? আর প্রশংসা শুধু তোমার, তো তোমাকে প্রশংসিত কেমন করবে? লাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার, ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। বাদশাহি তোমার, প্রশংসা তোমার, বাদশাহি তোমার, প্রশংসা তোমার, বাদশাহি তোমার, প্রশংসা তোমার। সুবহানাল্লাহ বলে না, রব যেন বলবে বাদশাহ আমাকে বলেছ দুনিয়াতে তোকে বাদশাহ বানাবো না, তবে জান্নাতে তোকে বাদশাহ বানাইয়াই ছাড়বো। আমার জন্য মুলকিয়ত সাব্যস্ত করেছ, তোকেও মুলকিয়ত দিয়ে ছাড়বো। আমার জন্য মুলুকের সাব্যস্ত করেছ, আমার জন্য মুলকিয়তের সাব্যস্ত করেছ, মিলকিয়তও আমাকে দিয়েছ। মালিক ইয়াউমিদ্দিন, মিলকিয়তও আমাকে দিয়েছ। মালিকিন্নাস, মুলকিয়তও আমাকে দিয়েছ। সুবহানাল্লাহ বলবেন না? মালিক ইয়াউমিদ্দিন, মিলকিয়তও আমাকে দিয়েছ। মালিকিন্নাস, মুলকিয়ত দিয়েছ। লাহুল মুলকু, মুলকিয়ত দিয়েছ। আমি তোমাকে দিব মুলকান কাবীরা, আমিও দিব তোমাকে মুলকে কাবীর। মুলকে কাবীর, এটা তো মুলকে সগীর, জাফান তো মুলকে সগীর, ইউরোপ তো মুলকে সগীর, আটলান্টা কি অস্ট্রেলিয়া তো মুলকে সগীর, কোরিয়া তো মুলকে সগীর, ভারত তো মুলকে সগীর, তোকে দিব মুলকে কাবীর। বলো না আমার জন্য লাহুল মুলক, এই জন্য আমার ঘর ঘুরে ঘুরে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ বলে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. طب إيه تعمل لك زي سبيشال، এই তাজবিজা রেখেছি স্পেশাল, এটা এহরাম ছাড়া পড়া যাবে না, এটা পড়ার জন্য স্পেশাল জায়গা, এটা পড়ার জন্য স্পেশাল ড্রেস, এটা পড়ার জন্য কি স্পেশাল জায়গা, স্পেশাল ড্রেস। এহরাম করেছ, এবার এটা পড়া শুরু করে দাও। এবার এটা কি, সারা বছর তো তুমি এহরাম পারবা না, তো সারা বছর কি করবা? সারা বছর পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন ডেইলি কতবার? দুলাভাই বলেন কতবার? আপনি জামাই না? দুলাভাই বলেন ডেইলি কতবার? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর আমার বন্ধু বান্ধব কে আছে, আপনি কতবার? আব্দুর রহমান সাহেব কতবার? আল্লাহ তাওফিক দান। আব্দুর রহমান সাহেব ব্যস্ত, দোকান পাট নিয়ে ব্যস্ত। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কে কে 100 বার পড়বে দিকে হাত তুলে বাদা সাথে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। বাহ, যখন মুলকে কাবীর দিবে তখন কেমন হবে? মুলকে সগীর দিবে না মুলকে কাবীর দিবে? এ পারে না ও পারে, ও পারে মুলকে কাবীর দিবে, এ পারে বন্ধু তোমাকে মাহমুদ বানিয়ে দিবে, প্রশংসিত বানিয়ে দিবে। তুমি যেদিকে যাবা শুধু প্রশংসার বাণী ছড়াবা, শুধু গ্রাম ছড়াবা, গ্রাম গ্রাম। আর শুধু মোবাইলে থাকবা তো সুদূরগন্ধ ছড়াবা, আর তাজবিতে থাকবা সুগন্ধি ছড়াবা। মোবাইল দুর্গন্ধ ছড়ায়, তাজবি সুগন্ধি ছড়ায়। বলেন মোবাইলে কি ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়, আর তাজবি কি? সুগন্ধি ছড়ায়। তাজবি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
নিশ্চয়ই আপনি বহু আলা কুল্লি শাইইন কাদির। এবারে হওয়া উচিত ছিল অহুয়া কাদিরুন আলা কুল্লি শাইই, অহুয়া কাদিরুন আলা কুল্লি শাইই। লেকিন রব বলেন না না না, আমি এটা তাকিদ দিয়ে বলবো, অবশ্যই অবশ্যই বলবো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি সারা দুনিয়ার সমস্ত বিষয়ের উপরে একমাত্র আমি ক্ষমতাধর। এই জন্য আলা কুল্লি শাইইন কি করছে, মুকদ্দম করছে, অহু আলা কুল্লি শাইইন কাদির, অহু আলা কুল্লি শাইইন কাদির। আমি বললাম আপনি সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাধর। আচ্ছা, এটা আমি একবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, এবার বলুন তো দেখি এই শব্দটা আমার জীবনের কোন কোন সমস্যার সমাধান দিতে আমার রব অপারগ, আমার এই কোনটা কোনটা দিতে রব অপারগ। সুবহানাল্লাহ বলেন, আমার তো মনে হয় এটা যদি দিল থেকে বলতে থাকে, রব বলবেন ও আমাকে বাদশা বলেছে, ও আমাকে প্রশংসিত বলেছে, ও আমাকে কাদির বলেছে, দেখ তো ফেরেশতা ওর কি কি লাগে সব দিয়ে দে, দেখ তো ওর কি কি লাগে সব দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন, ওর কি কি লাগে এবার বলেন, আপনার কি কি লাগবে? এই জন্য খুদি কো কর বুলন্দ ইতনা কি হাল তকদীর সে পহলে খুদা তুঝে পুছে বাতা তেরি রেজা ক্যা হে। নিজেকে নিজে এতটা বুলন্দ করো যেন রব্বে করিম তোমার তকদীর নির্ধারণের আগে তোমাকে জিজ্ঞেস করে, এই বলো তো তোমার কি কি লাগবে, তোমার কি কি লাগবে জিজ্ঞেস করে করে দিয়ে দিবে। আসলে আমারও যদি জিজ্ঞাসা করে দিত আমি ঠকতাম, এই জন্য জিজ্ঞায়া দেয় না, আগোনা দিয়ে দেয়। তোমাকে আমি যত নেয়ামত দিয়েছি গুনতে থাকো, গুনতে থাকো, গুনতে থাকো, গুনতে থাকো, গুনতে থাকো, কেয়ামত পর্যন্ত গুনেও শেষ করতে পারবা না। কেয়ামত পর্যন্ত গুনেও কি শেষ করতে? আচ্ছা, একটা জুতাই ধরেন, একটা জুতা, এক জোড়া কি, একজোড়া স্যান্ডেল কত অব্দি কিনছেন? 100 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনছেন। আচ্ছা, এই স্যান্ডেলটা, এই স্যান্ডেলটা আরাফার ময়দানে হারায় গেছে, আরাফার ময়দানে রাস্তায় গেছেন পানি আনতে, এবার জুতা ছিঁড়ে গেছে, এবার বুঝবেন জুতা কারে করে, এবার বোঝা যাবে জুতা, এবার বোঝা যাবে জুতা কাকে বলে। হারাম শরীফ থেকে জোহর নামাজ পড়ে ঘরে আসবেন, জুতাটা ছিঁড়ে গেছে, এবার বুঝবেন জুতা কারে বলে। বাংলাদেশ কোন দেশে আমার জানা নাই, একজন পুরুষ দুজন মহিলা জুতা ছাড়া জোহরের পরে বাইরে যে হারামে, এবার এবার শুধু লাফাইতেছে, শুধু লাফাইতেছে। আমি তাড়াতাড়ি আমার জুতাটা খুললে এক মাকে দিলাম, আমার আরেক বন্ধু আরেকজন জুতা খুললে আরেক মাকে দিলাম। তো নিজেরা কেমনে পারছি আল্লাহ ছাড়া বোঝা যায় না। এক জোড়া জুতার দাম কত, এবার জরুরত কত, কি হ্যাঁ কি হয়, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহ লা তুহসুহা। আমার নামত গুনতে গুনতে জিন্দিগি দিবা, নামত গুনেও শেষ করতে পারবা না। চোখের নামত কত দেখো তো, চোখের নামত কত, কানের নামত কত, জবানের নামত কত, দেমাগের নামত কত, হাতের নামত কত দেখো তো, হাতের নামত কত, কি আমার হাত ভাঙছিল আমি তখন বুঝছি হাতের নামত কত, এটা 6 মাস নাড়তে পারি নাই তখন বুঝছি হাতের নেয়ামত কত, এ পা ভেঙে গেছে 1 বছর চলতে পারি নাই তখন বুঝছি পায়ের নেয়ামত কত, কি পায়ের নেয়ামত কত, একটা দাঁতে ব্যথা হয়েছে আমার কত জুলাই মাসে সৌদি আরব, আমি বুঝছি দাঁতের ব্যথা কত, কি তো জীবনে যে আপনার কখনো ব্যথা হয় নাই, কত নেয়ামতের মধ্যে আপনি আছেন বলেন, কি চোখের নেয়ামত, চোখে ব্যথা হয়েছে তাকে জিজ্ঞেস করেন চোখের নেয়ামত কত, কি ব্লাডে কতটা টেস্ট আছে, মোট 4000-এর উপরে টেস্ট আছে ব্লাডে, 4000-এর উপরে।
নম্বরে ব্লাডের টেস্ট আছে। আপনি যে সমস্ত টেস্ট কোন টেস্ট করা ছাড়া আপনার জীবনে সুস্থ আছেন, আপনার নিয়ামত কত? হার্টের নিয়ামত কত? তো কিছু তো পারলাম না, কিছু দিতে তো তাকে পারলাম না, শুধু মাঝে মাঝে একটু শক্ত বলে দিব, লাহুল মুল ওয়ালাহুল হামি, লাহুল মুল ওয়ালাহুল হামি, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এ জওয়ান, মোবাইলে তোমার কি কি দিছে? তোমার রব তোমাকে কি কি দিয়েছে? তোমার মোবাইল তোমাকে কি কি দিয়েছে? এই নগ্ন ছবি তোমাকে কি কি দিয়েছে? এই ফেসবুক তোমাকে কি কি দিয়েছে? তুমি সর্বশান্ত হচ্ছ শুধু তোমার মোবাইলের দ্বারা। মোবাইল বড় বেওয়াফা, আর তাসবিহ বড় বাওয়াফা। মোবাইল বড় গাদ্দার, এটা শুধু ছিনিয়ে নেয় আর তাসবিহ শুধু দেয়। মানবতার দুশ্মন আর কোন বিজ্ঞান আর কোন বস্তু আবিষ্কারই করে না। কি বলছি বলেন? এটা দাজ্জালের ছোট ভাই, এটা দাজ্জালের খালাতো ভাই, এটা দাজ্জালের কি? এটা বকদরে জরুরত ইস্তেমাল করেন, বকদরে জরুরত, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখেন, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখেন। কি বলছি বলেন? প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন। এটা ইহুদিরা ইস্তেমাল করুক, নাসারারা ইস্তেমাল করুক, আর আমরা জায়েজ ইস্তেমাল করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা যাবে, কথা আসবে, যদি একান্ত প্রয়োজন মনে করেন মাঝে মাঝে ওয়াজ শুনবে। বুঝে নাই কথা, কারণ আপনাকে আমি ওয়াজ থেকে মেসেজ করার সুযোগ তো নাই। ইউরোপ আমেরিকা তো আমি আপনার সামনে গিয়ে ওয়াজ করার সুযোগ নাই, আপনার সামনে মোবাইল ছাড়া আর কোনো রাস্তাই নেই। ইটালিতে মোবাইল ছাড়া আর কোনো রাস্তা আছে? তাহলে আপনি ওয়াজ শুনেন, তবে বাকি রইল আপনি কয় পার্সেন্ট ওয়াজ শুনেন আর কয় পার্সেন্ট কি শুনেন, এটা রব্বে কারিমের কাছে কি আছে? থার্মোমিটার আছে, আমি মনে বুঝাতে পারি নাই। তাহলে আমরা কি করবো? মোবাইলের জায়েজ ইস্তেমাল করবো, কি করবো? সহি ইস্তেমাল করবো, মোবাইলের সুস্থ ইস্তেমাল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের ছেলেকে মোবাইল কিনে দিবেন না, নিজের মেয়েকে মোবাইল দিবেন না। নিজের ছেলে মেয়েকে মোবাইল কি? স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে মোবাইল কিনে দিবেন না। এখন থেকে অপ্রয়োজনে কাউকে মোবাইল, বড় মোবাইল গিফট করবেন না। কি বলছি বলেন? অপ্রয়োজনে কাউকে কি করবেন না? বড় মোবাইল গিফট করলে কিন্তু সর্বনাশ হলো। দিলেন মোবাইল, পাইলেন ছবি দেখার গুণা। বুঝেন না কথা? প্রয়োজনের বাইরে কাউকে কি করবেন না? বলেন প্রয়োজনের কাউকে বড় মোবাইল কি করবেন না? গিফট করবেন না। কোন যুদ্ধ আমার বিরুদ্ধে লাগা যায় ইউটিউব আল্লাহ জানে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে এই আমরা বাথরুমে যাবো না? যাবো না। বাথরুমে প্রয়োজনে যাবো কিনা, লেকিন কতক্ষণ থাকবো? এবার বলেন মোবাইল ইউজ করবো কিনা? করবো। কতক্ষণ ইউজ করবো? প্রয়োজন মতো ইউজ করবো, ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এটা ছুরির মতো, ছুরি ছুরির যদি ভালো ইস্তেমাল করে কোনো অসুবিধা আছে? ছুরি দিয়ে লেবু কাটছে কোনো অসুবিধা আছে? কমলা কাটছে কোনো অসুবিধা আছে? লেকিন ছুরি দিয়ে আরেকজন আঙ্গুল কাটছে, এবার এটা হলো ছুরির মতো। এটা ইস্তেমাল হিসাবে কি হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কালেমা রাসূল বলেন, চারটা শব্দ আমার কাছে এমন আছে, চারটা শব্দ আমার কাছে এমন আছে রাসূল বলেন, এই চারটা শব্দ আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলেন সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হতাম, এই কালেমাগুলো একবার পড়া এর চেয়ে বেশি খুশি হই। কি কি বলছি বলেন? আমার কাছে এর চেয়ে বেশি প্রিয়,
আমার কাছে কি থেকে বেশি প্রিয়? সূর্য কোন কোন বিষয়ের উপর আলো দেয়, কোন কোন দেশের উপর আলো দেয়? আটলান্টিক মহাসাগরের ওই পারে, ভারত মহাসাগরের ওই পারে যায় তো না? ভারত মহাসাগরের ওই পারে কোন দেশ? বিজ্ঞান বলে জানা নাই, বলেন বিজ্ঞান বলে কি নাই? বঙ্গোপসাগরের ওই পারে কোন দেশ? বিজ্ঞান বলে জানা নাই। এতে মানচিত্রে দেখেন বঙ্গোপসাগরের ওই পার খালি, আটলান্টিক মহাসাগরের ওই পার কি? প্যাসিফিক প্রশান্ত মহাসাগর ওই পারে কি খালি? তো ওই পারে আসলে কিছু আছে না? নাই। সেখানেও সূর্য তো আলো দেয় না? সেখানেও সূর্য কি দেয়? এবার বলেন সূর্য কোথায় কোথায় আলো দেয়? শুধু পৃথিবী নামক গ্রহের মধ্যে আলো দেয় না, আরো কোটি কোটি গ্রহের মধ্যে আলো দেয়। এবার বলুন তো সূর্য কদ্দুর মধ্যে আলো দেয়? আচ্ছা এর চেয়ে দামি কোন শব্দ বললে আমি বুঝতাম? আল্লাহ নবী বলেন এই শব্দগুলো একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো আমি যে পরিমাণ খুশি হইতাম, এই শব্দগুলো একবার বলতে পারলে আমি তার চেয়েও ভাল লাগে। আমার কি তার চেয়েও কি লাগে? আচ্ছা একবার করলে যদি এক টাকা দিত কয়বার করতেন? রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করেন আতাদরুনা মাল বাকিয়াতুস সালিহাত, তোমরা কি জানো বাকিয়াতুস সালিহাত কি? কুরআন শরীফে দুই জায়গায় আছে, সূরা কাহফ, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত বলেন বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, আপনার রবের কাছে সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়া খায়রুন আমালা, আশার দিক থেকে শ্রেষ্ঠ। কেউ যদি আশা করে দশতলা বাড়ি, একজনে আশা করে দশতলা বাড়ি, বলে বল বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ আশা। কেউ যদি আশা করে এমপি হওয়ার, বাকিয়াতুস সালিহাত তার থেকে শ্রেষ্ঠ আশা। বাকিয়াতুস সালিহাত প্রেসিডেন্ট হওয়ার, বাকিয়াতুস সালিহাত তার চেয়ে শ্রেষ্ঠ আশা। দুনিয়ার মালিক হওয়ার, বাকিয়াতুস সালিহাত তার থেকে শ্রেষ্ঠ আশা। এবার প্রশ্ন, প্রশ্ন কি হবে বলেন? বাকিয়াতুস সালিহাত কি বলেন না? বাকিয়াতুস সালাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আরেকটা কি? ওয়া খায়রুম মারাদ্দা, ওয়া খায়রুম মারাদ্দা। মারাদ্দা শব্দের অর্থ হলো যেখানে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। বলেন যেখানে তোমাকে কি ফিরিয়ে দেওয়া হবে? রদ থেকে মারাদ্দা, যেখানে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ওটা কি জানো? শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জায়গা, এটা কি জানো? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খায়রুন তাওয়াবা, খায়রুন আমালা, খায়রুন মারাদ্দা। সুবহানাল্লাহ বলেন, খায়রুন তাওয়াবা শ্রেষ্ঠ সওয়াব, খায়রুন আমালা শ্রেষ্ঠ আশা, খায়রুন মারাদ্দা শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জায়গা। এবার বলেন না হুজুর এগুলো কি 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 বলেন? এক হাজার টাকা করে না দিলে বলতাম না। হ্যাঁ, এই এক হাজার টাকা করে না দিলে বলতাম না, মাদ্রাসাতে এক হাজার টাকা দিত, এক হাজার টাকা প্রত্যেকে এক হাজার টাকা দিত, না কইতাম না, না জায়গা। আহা, খায়রুন তাওয়াবা ওয়া খায়রুন আমালা,
وخير المردى والباقيات الصالحات أتدرون ما الباقيات الصالحات ثم ذكي جانون باقيات الصالحات كي صحابة قلنا الله ورسوله أعلم الله الله رسول بلو جاني باقيات الصالحات كي رسول بلن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر باقيات الصالحات কি ধারণা সব কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এগুলো কি আর বাকি তো সালার ফলাফল কি খায়রুম তাওয়াবা খায়রুম আমালা ও খায়রুম মারদ্দা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের দিক থেকে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার একজন সাহাবী রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইন্নি হাদাসাতুস সিন্নি বিল ইসলাম আমি নতুন মুসলমান আমি কোরআনে কারীম বেশি পারি না আমাকে এমন কিছু কালেমা বলে দেন যে কালেমাগুলো কোরআনে কারীমের মোকাবেলা যথেষ্ট হবে তুজিনি বিল কুরআন আই তুকফিনি বিল কুরআন কুরআন পড়লে যে সওয়াব পেতাম ওই সওয়াবগুলো যেন পেয়ে যাই কোরআন শরীফ তো পড়তে পারি না এমন কিছু সবক বলে দেন কোরআন শরীফ পড়লে যে সওয়াব পেতাম ওগুলো দিয়ে যেন আমি সে সওয়াব কি তাহলে আপনারা এখানে কোরআন শরীফ পড়তে পারেন না এমন কিছু মানুষ আছেন কিনা অথবা সময় পাই না এমন কিছু মানুষ আছে কিনা তাহলে এবার আমার জন্য কত কি পরিমাণ দামি একটা প্রশ্ন প্রশ্ন কি ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু কালেমা বলে দেন যেগুলো কি কোরআনের তুলনায় যথেষ্ট কোরআনের মোকাবেলা যথেষ্ট সুবহানাল্লাহ বলেন কোরআনের অপোজিটে যথেষ্ট কোরআন না পড়েও কোরআনের সওয়াব পাবো এমন কিছু বলে দেন রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তুজজি কাবিল কোরআন রাসূল বলেন কেউ কোরআনে কারীম পড়ে যে নেকি পাবে এগুলো পড়েও একই নেকি পাবে রাসূল বলেন ফাইন্নাহুম মিনাল কুরআন ওয়ালাইসাত মিনাল কুরআন রাসূল বলেন এগুলো ভিন্ন ভিন্ন ভাবে প্রতিটাই কোরআনে কারীমের অংশ তবে একসাথে কোরআনে কারীমের নাই সুবহানাল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহান পাওয়া গেছে ওয়া সুবহানাল্লাহ حين تمسون وحين تصبحون এখানে সুবহানাল্লাহ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা এখানে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে আর কি আকবিরু তাকবীরা এখানে আল্লাহু আকবার পাওয়া গেছে রাসূল বলেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে কোরআনের অংশ তবে একসাথে কোরআনে কারীমের নাই একসাথে কোরআনে নাই কেন একসাথে যদি দিত তাহলে হায়েজা অবস্থায় পড়তে হায়েজা অবস্থায় পড়তে পারতো না নেফাস অবস্থায় পড়তে পারতো না হালাতে জুরুবি গোসল ফরজ হলে পড়তে পারতো না এই জন্য রব্বে কারিম বড় মেহরবানি করে এগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে প্রত্যেককে পড়ার সুযোগ করে দিয়েছেন আবার আলাদা আলাদা শব্দ দিয়ে যে কোরআনে কারিম পড়তে পারে না তাকেও পড়ার সুযোগ করে দিয়েছেন সহজ না কঠিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر صلاة التسبيح তিনশো বার এই তসবিহটা পড়তে হয় এই সালাতুত তসবিহ পড়তে আমার সময় লাগে ৪৫ মিনিট ঘড়ি ধরা সময় লাগে ৪৫ মিনিট অথচ সূরা ফাতিহাও আছে আবার সূরা মিলানও আছে রুকু আছে সিজদা আছে তাসাহুদ আছে দুরুদ শরীফ আছে দোয়া মাসুরাও আছে
এগুলোর সাথে সুবহানাল্লাহ দাঁড়িয়ে 15 বার, সুবহানাল্লাহ দাঁড়িয়ে 15 বার, প্রথম রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদাতে 10 বার, প্রথম সেজদাতে উঠে 10 বার, দ্বিতীয় সেজদাতে 10 বার, আবার উঠে বসে 10 বার, এভাবে প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার, মাত্র 75 বার, 75 বার, 75 বার, 75 বার, 300 বার, 300 বারে মাত্র 45 দোকানে দিলেন, বাকি এত সালে হাতের পর্যন্ত জন্য তো দিলেন না, কই বুঝতে পারলেন না, পড়বেন মাঝে মাঝে। আমি আমার দোস্তদেরকে বললাম কি সালাতুত তাসবিহ কি, আমি তো সূরা ফাতিহা পড়লাম, আমি এরপরে কেরাত পড়লাম, কেরাতের পরে 15 বার, কেরাতের পরে কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার রুকুতে গিয়া 10 বার, উঠে আবার 10 বার, প্রথম সেজদা 10 বার, উঠে আবার 10 বার, দ্বিতীয় সেজদা 10 বার, উঠে আবার 10 বার, এবার সূরা ফাতিহা কতবার হয়েছে, দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ে 10 বার, হয়ে গেছে 150 বার, তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে 10 বার, হয়ে গেছে 250 বার, হ্যাঁ আরে 225 বার, 225 বার, এবার চতুর্থ রাকাতে দোয়ায়ে মাসুরা পড়ে 10 বার, হয়ে গেছে 150 বার, আর 300 বার বলেন, বলবেন অবশ্যই সহি, যদি সহি হয় তো 300 বারের তাসবীহ পুরস্কার কোথায় যাবে, 300 বারের তাসবীহ পুরস্কার যাবে কোথায়। এভাবে যদি প্রতিদিন 300 বার করে পড়ার কারো সৌভাগ্য হয়ে যায় তো এই মানুষটার দাম কেমন হবে, সুবহানাল্লাহ বলে না। হুজুর শুধুই হুজুর দোয়া করবেন, নিজের দোয়া নিজে করতে পারেন না কি, নিজে পড়েন না প্রতিদিন 4 রাকাত করে পড়েন না, রাত 1টা বাজে, ঘুমান তো 3টা বাজে, রাত 12টার সময় উঠেন না, 4 রাকাত পড়েন না, পড়ে আবার ঘুমান, শুধু মোবাইলের গজবে পারে না, শুধু কিসের গজব, মোবাইলের গজবে পারে না, জুমার দিন পড়েন না, পড়েন না বৃহস্পতিবারে, আমি সুন্নত বলছি না, আমি ফরজ ওয়াজিব বলছি না, লেকিন বাকিয়াত সালাত যাবে কোথায়, আমি তো বুঝাইতে পারলাম না, বাকিয়াত সালাত হবে কি না, হবে কি না, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে বাকিয়াত সালাত কি, হ্যাঁ মওতের পরে পড়েন, মওতের পরে পড়েন, হ্যাঁ মওতের পরে, না না মওতের পরে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, আল্লাহ এই তাসবিহাত গুলো জীবনের ওড়নার বিছানা বানিয়ে দেন, বলবো তো। এরপরে আল্লাহ নবী বলেন যদি ফজরের পরে পড়ো 3 বার পড়ো সূরা ইখলাস, 3 বার পড়ো সূরা ফালাক, 3 বার পড়ো সূরা নাস, ফজরের পরে পড়বা 9 বার, মাগরিবের পরে পড়বা 9 বার, যোহরের পরে পড়বা 3 বার, আসরের পড়বা 3 বার, এশায় পড়বা 3 বার, ঘুমাবার সময় পড়বা 3 বার। রাসূল বলেন তুকফি কামিন কুল্লি শাই, তুকফি কামিন কুল্লি শাই, যদি সব তরজমা বাদ দিই, যদি শুধু এক দূর ধরি, যাও কথা দিলাম আমি রব তোমার লাইগা যথেষ্ট, তো রব যদি যথেষ্ট হয় আপনার আর কি কি লাগে, ওস হিসাব আপনার লাগে যথেষ্ট আর কি কি লাগে, দিস হিসাব যথেষ্ট তো কি কি লাগে, এম পি সাহেব যথেষ্ট তো কি কি লাগে, রব যদি যথেষ্ট হয় তো কি কি লাগে, হ্যাঁ 3 বার 3 বার পাঠ করিলে, হ্যাঁ বলেন
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم، قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قرب تو কবে থেকে? সকালে কয়বার? নয়বার। মাগরিবে কয়বার? জোহরে কয়বার? আসরে কয়বার? এশায় কয়বার? ঘুমাবার সময় কয়বার? আল্লাহ তৌফিক দান। আহ, যেমন ধরেন ইনি ব্যবসায়ী মানুষ, যদি ইনি শুনেন যে আগামী তিন দিনে একটা ট্রেনিং আছে ঢাকা, ওই ট্রেনিংয়ে ট্রেনিং করে আসার পরে ইনার ব্যবসা প্রতিদিন দ্বিগুণ বরকত হবে, পলিসিতে দ্বিগুণ লাভ হবে, ইনি ওই ট্রেনিংটা করবে কিনা? এই তিন দিনে যদি বেচা কিনা 3 লাখ টিয়া লস হয়, কিনলিগা 25 হাজার যদি শুনে একটা ট্রেনিং আছে ওই ট্রেনিং করলে এএসপি হবে, যাবে তো না? যে এএসপি সাহেব যদি শুনে একটা ট্রেনিং করলে এসপি হবে, যাবে তো না? যদি এসপি সাহেব শুনে ইংল্যান্ডে গিয়ে একটা ট্রেনিং করলে ডিআইজি হবে, করবে তো না? যদি বলে আপনার নিজের খরচে করবেন ডিআইজি হবেন, যাবে তো না? তাহলে আপনি যদি দুনিয়ার যে কোনো লাভে যদি ট্রেনিং করলে আপনি লাভজনক মনে করেন আর ট্রেনিং এর জন্য আপনি যদি যান, এবার বলুন তো দেখি মাঝে মাঝে যদি স্থায়ী মজলিসে আয়েশা ট্রেনিং করেন তো পরবর্তী জিন্দগিটা কেমন হবে? হ্যাঁ, তা আপনি যে জান না কি
শুধু 500 টাকা বেতন বাড়বো 15 দিন ট্রেনিং করলে, যায় না? যায় না। ওই ওই যে আলে মাসার প্রিন্সিপাল হুজুর আছে, প্রিন্সিপাল হুজুর যা জিগান টিচাররা কিভাবে হুজুরের পায়ে ধরে, হুজুর সামনে ট্রেনিং এর হুজুর আমারে পাঠাইন হুজুর, স্যার বলেন হুজুর বলেনি, হ্যাঁ শুধু একটা ট্রেনিং করে আসলে 700 টাকা বেতন বাড়বে। এই ট্রেনিং এর জন্য হুজুরের কাছে পিছিয়ে পিছিয়ে ঘুরে 1 বছর, বুঝেন না কথা? 700 টাকা হিসাব করে, মাসে যদি 700 টাকা হয় তো বছরে বাড়বে কত, 10 বছরে কত, 40 বছরে কত, হিসাব করে এবার রিটায়ারমেন্টের পরে পাবো কত। যদি আশা করা যায় এ মাঝে মাঝে মাসে একবার যদি ট্রেনিং এ যান, সুদর্ণপুর মাদ্রাসা ট্রেনিং হয়, আলহামদুলিল্লাহ বলবেন না, তাসবিহাতের ট্রেনিং হয়, জিকিরের ট্রেনিং হয়, হয় না হয় না? ফুলসোয়াতে মাসে একবার কি হয়, তার বিয়ত হয়, বটগ্রাম মাদ্রাসা মাসে একবার কি হয়, তার বিয়ত হয়, উজানি মাসে একবার হয়, মার্কাজগুলোতে আমাদের মার্কাজগুলোতে সপ্তাহে একবার, বৃহস্পতিবারে হয়। যদি এগুলোর সাথে আপনি না জোড়েন আপনার জিন্দগি বনবে কিভাবে বলেন? বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা চাকরি বাকি আছে আর বাকি 3 মাস, এই 3 মাসে যদি শুনে 1 মাস ট্রেনিং করলে বেতন বাড়বে 6000 টাকা, যাইব নি? আর 2 মাসের লেগে নিয়ে এত কষ্ট না, হিসাব করে এলফিয়া, হিসাব করে রিটায়ারমেন্ট। আপনি আজকে মজলিসে যেগুলো শুনলেন এগুলো কেমন হলো আপনার জীবনের জন্য? হ্যাঁ, আজকের 1 ঘন্টার দাম কত? আরে আমি তো আর তিফলি মুক্ত, আগের যে 2 হুজুর বয়ান করছে এনাদের দুজনের সামনে আমি তিফলি মুক্ত, আমি এনাদের জুতাও উঠাইতে পারি না। যদি প্রতি মাসে একটু একটু সময় দিতাম সুন্দর হইতো না ইনশাআল্লাহ? আমাদের সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, প্রতি ইংরেজি মাসের। আচ্ছা আপনার বিবি কবে শুনছে বয়ান, আপনার স্ত্রী এই ট্রেনিংটা কবে করছে, তো ওর কি হালত আছে, ওর কি হালত বুঝাতে পারলাম? আপনার বোনে এই ট্রেনিং কবে করছে, আপনার মা এই ট্রেনিং কবে করছে, ওই বেচারির কি হালত হয়ে আছে? আচ্ছা ওই বেচারির জান্নাতের কি হবে বলেন না আমারে? এই জন্য আমরা মেয়েদেরও মজলিস রাখছি আলহামদুলিল্লাহ, সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। আল্লাহ যেই কদিন স্বাধীনতা রাখে, যেই কদিন বাংলাদেশের আজাদি রাখে, আর যেই কদিন আমাদের সুস্থতা রাখে, এই কদিন করব ইনশাআল্লাহ। কোন দিন বন্ধ হয়ে যায় বলা তো যায় না, আল্লাহ যেন এগুলোকে চিরদিন কায়েম রাখে, এগুলো বাংলাদেশ টিকাবার রক্ষা কবচ, এগুলো দিয়েই আমরা টিকে আছি, কারণ এগুলো দিয়ে আমরা কি আছি, এগুলো দিয়েই আমরা ঠিকই আছি। না হয় দ্রব্য মূল্যের যে অবস্থা আমরা টিকার কথা ছিল না, লেকিন এদেশে জিকির ফিকির দোয়া দিয়েই আমরা ঠিকই আছি, এদেশে জিকির ফিকির দোয়া দিয়ে আমরা কি আছি। হইতে পারে আজকের এই মজলিসের বরকতে রব্বে করিম সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন ফেরেশতা, যা বাংলাদেশকে আরো 100 বছর রেখে দিলাম, যা আমরা এগুলো দিয়েই টিকে আছি, বলেন এগুলো দিয়েই আমরা কি আছি। এই জন্য আমি তো স্লোগান তুলি, জমিন থেকে জিকির উঠবে যত, আর শাহিন থেকে রহমত নামবে তত, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত, কি বলছি বলেন? ফেসবুকে গুনাহ উঠবে যত, গজব নামবে তত, ফেসবুকে গুনাহ উঠবে যত, গজব নামবে তত, দুর্নীতি উঠবে যত, দ্রব্য মূল্য বাড়বে তত। ঠিক কইন না, আমি ঠিক কইন না, আমার হুজুর একটু আস্তে কই, একটু কম কই, একটু কম কই, দুর্নীতি উঠবে যত, দ্রব্য মূল্য বাড়বে তত। দুর্নীতি দ্রব্য মূল্য বাড়লেও তো তাগো লস নাই, এই ক্ষতি আমগোই ঘুরি গেল, তাগো কি কোনো লস আছে? দ্রব্য মূল্য বাড়লে তাগো কি কোনো লস আছে? তেল 80 টাকার তেল 120 টাকা হলে তাগো কি কোনো লস আছে? লস তো ঘুরি গেলি আমগো, কি লস কা? লস ঘুরি গেলি তো আমাদের লস তো, সেই আমার ক্ষতি তো আমাদের, আমাদের যেই কপাল সেই মাথা। তো চলো পারলাম না কিছুই করতে, জিকির বাড়ায় দাও, কি কি বাড়ায় দাও বলো, কমপক্ষে মালিক নারাজ হয়ে না যায়, কমপক্ষে কি
মালিক নারাজ হয়ে না যায়। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন, জিকির মতো জিব্বা নসিব করেন, আল্লাহ তালা মহাব্বতের মতো একটা দিল দান করেন, কাঁদার মতো দু চোখ দান করেন, আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন। আপনারা আমাকে একটু সময় দিয়ে ধন্য করেছেন, সেই জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আমাদের এখানে বারোটা কিতাব আছে, মোট কতটা কিতাব আমাদের গাড়িতে করা? বারোটা কিতাব আছে। যদি কেউ সুযোগ থাকে এই বারোটা কিতাব কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জীবনে কত কিছুই তো কিনছেন, কত পত্রিকাই তো জীবনে কিনছেন, কিনছেন না কিনছেন না কোন, কত পত্রিকাই তো জীবনে কিনছেন, কত কিছুই তো জীবনে কিনছেন, এমবি তো জীবনে অনেকেই ভরছেন, বলেন না? আমি জীবনে কোনোদিন এমবির জন্য আমি এমবি পড়ি নাই জীবনে, আমি আমার মোবাইলে জীবনে কোনোদিন এমবি পড়ি নাই, আমার মোবাইলে আমি জীবনে কোনোদিন এমবি ভরি নাই। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজি সাহেব, যদি প্রত্যেক মাসে এরকম একটা একটা মজলিস করতেন কেমন হইতো, ভালো হইতো কিনা বলেন? প্রত্যেক মাসে যদি একটা একটা মজলিস করতেন, আচ্ছা আমি যখন পারি তখন দিব, কিন্তু মজলিস হবে সব মাসে, আমি তো যখন পারি তখন না দিব, কিন্তু মজলিস হবে কোন মাসে বলেন? প্রত্যেক মাসে মজলিস হবে, প্রত্যেক মাসে মসজিদ হওয়া দরকার। কি যদি ওই বাচ্চাদের পড়ার জন্য আপনারা কোটি কোটি টাকা খরচ করতে পারেন, তাই এই মুরব্বীদের পড়ার জন্য কেন মাসে একদিন খরচ করতে পারবেন? এটা হবে মাদ্রাসার অংশ, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের জন্য কত খরচ হয় বছরে? তো বাচ্চাদের জন্য যদি এত টাকা খরচ হয়, বাচ্চাদের বাবাদের জন্য করা দরকার কিনা বলেন? প্রত্যেক মাসে যদি একটা করে মজলিস হইতো কেমন হইতো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।